আমরা যে নামের শুরুতে এমডি লিখি এই বিষয়টি কতটুকু সঠিক? এটা খুব মিথ্যা একটা কথা। নামের শুরুতে এমডি লেখা, এমডি মানে হলো ম্যানেজিং ডিরেক্টর। এমডি মানে কি? ম্যানেজিং ডিরেক্টর মানে ব্যবস্থাপনা পরিচালক। আমরা যাদের নামের শুরুতে এমডি অমুক এমডি তমুক আছে, আমরা কি সব ম্যানেজিং ডিরেক্টর? তাহলে এটা মিথ্যা কথা হলো না? বাহিরে দেশের বাইরে যারা থাকেন, বিশেষ করে সৌদি আরবে আমি দেখছি, আমাদের সৌদি প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছে, সবার পাসপোর্ট দেখে দেখে যে এমডি অমুক, সব এমডি। তোমাদের দেশে এত এমডি, তোমাদের দেশে সাধারণ মানুষ নাই, সব এমডি দেখি, তারা অবাক হয়ে যায়। যাই হোক, এটা হলো মজা করলাম যে এমডি ওই অর্থে বলা ঠিক না। তবে আমরা যে মুহাম্মদের সংক্ষিপ্ত রূপে এমডি লিখি, এটা নামের শুরুতে লেখা জায়েজ আছে কিনা? উত্তর হলো অবশ্যই জায়েজ আছে। তবে নামের একটা সুন্নাহ পদ্ধতি হলো একটা মানুষের একটা নাম থাকবে, একটার বেশি নাম থাকা এটা কোনো সুন্নাহ সম্মত নাম না। ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে এক ঘন্টার উপরে, নাম নিয়ে যত ভেজাল আছে সেইটা নিয়ে। তো সেখানে অনেকগুলো পয়েন্ট আমরা উল্লেখ করছি, তার ভিতরে একটা পয়েন্ট এটাও, আমাদের দেশে একজন মানুষের তিনটা চারটা করে নাম, এটা কিন্তু ভুল। একজন মানুষও পাওয়া কঠিন হয়ে যায় আলেমদের নামের ভিতরে উল্টাপাল্টা তিনটা চারটা করে নাম। এটা হালাল হারামের বিষয় না, কিন্তু যেটা সুন্নার খেলাফ, এটা সঠিক কোনো পদ্ধতি না। একটা মানুষ একটা নাম হবে, তার পাশে তার নামের সঙ্গে তার বাবার নাম যুক্ত হবে, বংশের নাম যুক্ত হবে, ব্যাস তিনটা নাম হতে পারে, গিভেন নেম, সার নেম, ফ্যামিলি নেম। পাসপোর্টের জন্য দরকার, আন্তর্জাতিকভাবে দরকার, আর এটা একেবারে আপনার পৃথিবীর সকল সভ্য সমাজে আছে। তিনটা নাম হতে পারে, নাম সাথে বাবার নামের অংশ অথবা বংশের নামের অংশ, ব্যাস। কিন্তু এক একজনের তিনটা করে নাম। অনেকের নাম আছে, আমি বলি মোহাম্মদ আলী হুসাইন, আছে না এরকম লোক? মোহাম্মদ আলী হুসাইন, মোহাম্মদ হলেন আমাদের রাসূল, আলী হলেন তার মেয়ের জামাই বা চাচাতো ভাই, আর হুসাইন হলেন নাতি। তিন জেনারেশনের নাম একজনে দখল করে বসে রয়েছে, খেয়াল করছেননি? যার নাম মোহাম্মদ আলী হুসেন, তার নামের ভিতরে কয় জেনারেশনের নাম আছে? ঠিক না ভাই? ঠিক ঠিক কেমনে হইল? সব কথা আপনারা শুধু আন্দাজে ঠিক বলেন জি, মানে এটা আছে সেটা ঠিক। আচ্ছা তাহলে ঠিক আছে, মোহাম্মদ আমাদের রাসুলের নাম, এ নামটা যথেষ্ট নাকি যথেষ্ট না? শুধু মোহাম্মদ নামের কোনো মানুষ দেখছেন আজ পর্যন্ত? নাই। আজব কথা, আমাদের দেশের নামের কালচারটাই আসলে খুব হাস্যকর। এটা সুন্নার খেলাফ নামের ক্ষেত্রে দুইটা তিনটার নাম হওয়া। মোহাম্মদ আলী হোসেন শুধু সেটা না, যতজন নাম আছে শেষে হাসান হুসাইন আর আলী, এগুলা বেশিরভাগ নামের শেষে আসে না নাই, এগুলো শিয়ারা এই কারবার করে থুয়ে গেছে। কাবুলিওয়ালারা যখন এদেশে আসছে নামের জন্য তাদের কাছে গেছে, তারা গিয়া নাম দিছে কামরুল হোসেন, সবদুল হোসেন, আব্দুল হোসেন, আলী হোসেন, অমুক হোসেন, তমুক হাসান, আব্দুল আলী, সরবত আলী, আছে না নেই? এগুলো ভুল। একটা নাম রাখবেন, আমার ছেলে মেয়ের নাম রাখছে, আমি এক একটা এক একজন সাহাবির নামে একটা এক শব্দের নাম শেষ। এখন বিভিন্ন জায়গায় গেলে জিজ্ঞেস করে শুধু এটা আর কিছু নাই? হ্যাঁ শুধু এটা আর কিছু নাই। কয়টা লাগে মানা একটা মানুষের নাম? তিন মাইল লম্বা নাম লাগে নাকি? এটা সুন্নাহ সম্মত কোনো নাম না। যাই হোক, এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের দেশে রাখা হয়, আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো, শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মোহাম্মদ সাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাসম্মত হবে এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখিনি এরকম করছেন, যার কারণে নাম যদি রাখতে চান কারো রাসূলের মোহাম্মদের ছেলের নাম মোহাম্মদ রাখবেন, শুধু মোহাম্মদ রাখবেন, ব্যাস। মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মোহাম্মদের সাথে তিন মাইল লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না, শুধু হাসান রাখেন, শুধু হোসেন রাখেন, কিন্তু একটা ভালো নাম, পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন, আবার শেষে হোসেন লাগবে কেন? এগুলো সবগুলো শিয়াদের জি, যেগুলো আগে রেখে ফেলছে সেগুলো কি করবে? তারা হুজুরদের এক বেলা খাওয়াই দিলে ইনশাল্লাহ চলবে, অসুবিধা নেই, বুঝছেন নি? একবেলা করে দাওয়াত খাওয়াই দিবেন, ওইটা কাফারা আদায় হয়ে যাবে। দেখুন, আমি শুরুতে বলছি, আপনি ভালো করে শুনেন নাই, এগুলো এরকম ভুল না যে এর কারণে কবিরা গুনাহ হবে, হারাম হবে, এমন না। এটা ছোট ভুল, বাপ মা রেখে ফেলছে এর কারণে কোনো গুনাহ হবে না, যার কারণে যাদের নাম আগে থেকে এগুলো আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই। তবে সামনে থেকে যেগুলো রাখবেন সেগুলো আপনারা সঠিকটা রাখবেন এবং আলেমদের সাথে পরামর্শ করে সুন্দরটা রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন।